বুধবারের মেঘভাঙা বৃষ্টিতে কার্যত বিপর্যস্ত সিকিম। 20,000-এরও বেশি মানুষ বিপদে রয়েছেন, 3,000-এরও বেশি পর্যটক আটকে পড়েছেন উত্তর সিকিমে, যার মধ্যে বাংলার বহু পর্যটক আছেন বলেও জানা গিয়েছে। বাংলা থেকে বহু পর্যটক সিকিম বেড়াতে যান, প্রাকৃতিক বিপর্যয়ের সময় তারা অনেকেই সিকিমে ছিলেন, ফলে সিকিমে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন এরাজ্যের বহু পর্যটক। রাজ্যের প্রায় কয়েক হাজার পর্যটক আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। আটকে থাকা পর্যটকদের উদ্ধারে এবার তৎপর হলো নবান্ন। বর্তমানে এই বিপর্যয়ের জেরে পড়শি রাজ্য সিকিমের সঙ্গে পশ্চিমবঙ্গের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, ফলে কোনোভাবেই আটকে থাকা পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। সেই কারণে আটকে থাকা পর্যটকদের উদ্ধারের জন্য পর্যটন দপ্তরের তরফ থেকে 24 ঘন্টার জন্য খোলা হয়েছে কন্ট্রোল রুম। নবান্নের তরফেও খোলা হয়েছে একটি কন্ট্রোল রুম। সিকিমে আটকে থাকা কয়েক হাজার পর্যটককে এখন কিভাবে রাজ্যে ফিরিয়ে আনা যায় তা নিয়ে চিন্তায় পড়েছে নবান্ন। তবে উত্তরবঙ্গে এই বিপর্যয় মোকাবিলায় কোমর বেঁধে নেমেছে নবান্ন। ইতিমধ্যে রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক, বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে উত্তরবঙ্গে থাকতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এদিন উত্তরবঙ্গে পৌঁছে বৈঠকও করেন রাজ্যের সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সুপারিনটেনডেন্ট, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, মূলত টেকনিক্যাল টিম, তাদের প্রত্যেকের সাথে কথা বললাম কি অবস্থা আছে, আমরা এরপরে আর কি কি করতে পারি, কি কি আমাদের করণীয়, সেগুলো বিস্তারিত জানলাম, আলোচনা করলাম। এখন মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যেগুলো ক্ষতিগ্রস্ত এলাকা সেখানে যেতে হবে। আমার সাথে গোলাম রাব্বানি সাহেব আছেন মন্ত্রী, আমার সাবিনা ইয়াসমিন, তিনি এই দপ্তরের মন্ত্রী, প্রতিমন্ত্রী তিনি আছেন, আমাদের বুলুচিক বারাই আছেন, তারপরে আমাদের খগেশ্বরদা আছেন এমএলএ, এবং সমস্ত আধিকারিকেরা আছেন। আমরা মহুয়া গোপ আছে আমাদের, আচ্ছা আমাদের রাজ্যসভার প্রকাশ আছে, আমরা সবাই আছি। আমরা এখন যে জায়গাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ওখানে যাবো, এটুকু আপনাদের আশ্বস্ত করতে পারি মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হিসেবে আমরা সবাই, যে যত মানে যে ডিজাস্টারটা এসেছিল সেটা আমরা কন্ট্রোল করতে পেরেছি, মানে ভয়ানক ক্ষতি হবে না, এটুকু আমরা আপনাদের সব আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করছি। এদিকে বিপর্যয়ের কারণে এখনো পর্যন্ত 14 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সিকিম প্রশাসন। এখনো পর্যন্ত 100-এরও বেশি জনের খোঁজ মিলছে না বলেও সে রাজ্যের প্রশাসনের তরফে জানানো হয়েছে, ফলে সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা। অন্যদিকে নিখোঁজ থাকা একজন সেনা জওয়ানের খোঁজ মিলেছে বলে সেনার তরফে নিশ্চিত করা হয়েছে। সেনা সূত্রে খবর, তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। যদিও নিখোঁজ থাকা বাকি 22 জন জওয়ানের খোঁজ এখনও মিলছে না বলে জানানো হয়েছে সেনার তরফে। তবে ইতিমধ্যেই সেনার তরফে জানানো হয়েছে যে খোঁজ চালানো হচ্ছে নিখোঁজ জওয়ানদের। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।